হ্যালো ফ্রেন্ডস, ইস মি রুনা খান ফ্রম রুনা খানস ব্লগ। আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি ছোট্ট একটা আনন্দ সেলিব্রেট করার জন্য আপনাদের সাথে। আজকে আমার 100+ সাবস্ক্রাইবার হয়েছে, খুব কম সময়, এটা বলবো না খুব, বাট এটা অবশ্যই বলবো, খুব কম ভিডিও আপলোড করে আমার এই জিনিসটা হয়েছে। তো আপনাদের সাথে এই মুহূর্তটাকে, এই আনন্দটাকে শেয়ার করার জন্য আমি আমার আফিফ এবং আলিসাকে নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি। থ্যাংক ইউ সো মাচ এই আমাদের এই ধরনের অ্যাচিভমেন্টে আমাদের হেল্প করার জন্য। আপনাদের ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হতো না। আপনারা আমাকে অনেকভাবে হেল্প করার চেষ্টা করেছেন, আমাকে এনকারেজ করার চেষ্টা করেছেন। আমার অনেক বন্ধু বান্ধব আমাকে আমার এই কাজকে নিয়ে, আমার আফিফকে নিয়ে এই পথ চলা, এবং আমার ফ্যামিলিকে আমি যেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করেছি আপনারা সেভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছেন আমার যাবতীয় জিনিসগুলোকেই। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। অ্যান্ড একটা জিনিস না বললেই না, যে আমি যখন ইউটিউব করতাম বা আমি যখন কোনো কিছু করার চেষ্টা করতাম, আফিফ আলিসা সবসময় আমাকে হেল্প করেছে। আফিফ, আমি অনেক কিছুই আফিফ বুঝে না, তারপরও যখন দেখতো মা ক্যামেরা নিয়ে কোনো কিছু করার চেষ্টা করছে, তখন সে আমাকে যথেষ্টভাবেই, সে আমাকে আমার পাশে বসত এবং আমাকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করত। আলিসা সবসময় আমাকে, সে নিজেও আমাকে অনেকভাবে হেল্প করেছে, বলেছে মা ইউ আর ডুইং ভেরি গুড, ইউ শুড কিপ ক্যারি অন অন দিস থিংস। অ্যান্ড ইয়েস, আপনাদের কাছে মাঝে মধ্যে আমার মেয়েও আপনাদের কাছে সাবস্ক্রাইবার আশা করেছে, এবং তারা সে আপনাকে মেসেজ দিয়েছে যে ইফ ইউ গাই লাইক শেয়ার অ্যান্ড মেক এ কমেন্ট, দ্যাট উইল বি ইজিয়ার ফর আস টু গ্রো আওয়ার চ্যানেল টু। সো অ্যাগেইন থ্যাংকস আ লট ফর এভরিথিং। আজকে আমি একটা ছোট্ট একটা কেক নিয়ে এসেছি। আমি জানি যে আমার আরো অনেক দূরে যেতে হবে, বাট তারপরে এই ছোট্ট একটা অ্যাচিভমেন্ট আপনাদের কাছে আমি শেয়ার করছি আপনাদের সাথে। হোপ আপনাদের এই চ্যানেলটা আপনি আরো গ্রো হওয়ার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনারা সবাই সবাই আমাকে অনেক অনেক হেল্প এবং সাপোর্ট করবেন, যেভাবে আপনারা আমাকে করে এসছেন। সো আলিসা, তুমি কিছু বলতে চাও আমাদের এই দর্শককে, আমার ফ্রেন্ডদেরকে? Yes, thank you for the subscribers, views and comments, and thank you for that. Thank you so much again. তো আমি এখন আমার কেকটা কাটছি, আপনাদের সবাইকে সাথে নিয়েই কাটছি ভার্চুয়ালি। আমি আপনাদের সবাইকে সাথে নিয়েই আমি আমার আনন্দটাকে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। সো অ্যাগেইন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। রুনাস ব্লগ আরও বেশি বেশি করে দেখবেন, আর হ্যাঁ, আপনাদের প্রতিটা কমেন্টস কিন্তু আমি অনেক ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু পড়ি, এবং আপনারা যারা আমাকে মাঝে মধ্যে ইনবক্স করে থাকেন কিছু রিকোয়ারমেন্টের জন্য, কিছু জানার জন্য, ইউ আর মোস্ট ওয়েলকাম এনি টাইম। আমি যতটুকু পারি আপনাদের সেভাবেই, যেভাবে সাহায্য করেছি ফিউচারে, আমি আরো আরো চেষ্টা করব আপনাদেরকে সেইভাবে ইনবক্সের মাধ্যমে সাহায্য করতে, হেল্প করতে। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, যদি কোনো কিছু আপনারা চান আমার কাছ থেকে জানতে, সো ফিল ফ্রি টু ডু দ্যাট। এটা আমার ফেসবুক বা আমার ইউটিউব আমার ইম্পর্টেন্ট আমার জন্য না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে এবং আপনার পরিবারকে রাইট ট্র্যাকে নিয়ে যাওয়া, যেটা আমি আমার করার উদ্দেশ্যই হচ্ছে হলো এটা। ইউটিউব আমার একদমই নতুন, আমি ব্যক্তিগতভাবে আমি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে জব করছি একটা সুপার স্টোরে, অ্যান্ড আমার ট্যুর বিজনেসও আছে। সো ইউটিউব ইজ নট মাই প্ল্যাটফর্ম, এটা আমি করেছি ইউটিউবটা শুধু আপনাদের হেল্পের জন্য। প্লিজ আমাকে আরো বেশি করে উৎসাহিত করুন, যেন আমি আরো অনেককে এইভাবে হেল্প করতে পারি। আপনাদের প্রতিটা কমেন্ট এবং আমার প্রতিটা সাপোর্ট আমাকে এগিয়ে নেবে ফার্দার ইন ফিউচার অ্যাহেড। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন এভরিবডি। অ্যান্ড আমি এখন কেকটা কাটি বন্ধুরা, আপনাদের সবার সাথে আমি এই জিনিসটা ভার্চুয়ালি শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ মিলে। ইয়েস, দিস ইজ ফর আওয়ার little success for Runa Khan's vlog. Thanks for your support, all the friends and supporter. Yay! Yay! I want to get the first slice. Do you? Yes. Sure. It's yummy. Thank you. Thank you. And Afif. Well,
এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ, আপনাদের সাথে আমাদের আনন্দটাকে একটু ভাগাভাগি করে নিলাম, এটাই ছিল আমার উদ্দেশ্য মূলত। তো থ্যাংকস বন্ধুরা আবারও আপনাদেরকে অনেক অনেক বেশি আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। হোপফুলি আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে আসবেন এবং আমার পাশে এইভাবেই থাকবেন। আফিফের জন্য অনেক অনেক দোয়া আপনারা করবেন, আমার ফ্যামিলির জন্য প্লিজ আপনারা সবাই মিলে দোয়া করেন। আজকে আমি আফিফকে নিয়ে যেই অবস্থায় আমি এসেছি সেটা মূলত হচ্ছে হলো পেশেন্স, লাভ অ্যান্ড কেয়ার। এই জিনিসগুলো থাকলে যে কোনো জিনিস ওভারকাম করা যায়, শুধু আফিফ এবং আফিফের মতন বাচ্চারা না, লাইফে অনেক বেশি আপস অ্যান্ড ডাউনস আমাদের হতেই পারে। সেই আপস অ্যান্ড ডাউনসে ভেঙে না পড়ে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।